মার্কিন জোটে যোগ দিল সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের নৌসীমা সুরক্ষায় যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দেওয়ার ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা আন্তর্জাতিক মেরিটেম সিকিউরিটি কনস্ট্রাক্টে যোগ দিয়েছে যা একটি আন্তর্জাতিক জোট যার লক্ষ্য সামুদ্রিক নেভিগেশন এবং আন্তর্জাতিক বাণিজ্যের সুরক্ষা আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তর্জাতিক সুরক্ষা সহযোগিতা বিভাগের পরিচালক সালেম মোহাম্মদ আল জাবি বলেছেন যুক্ত আরব আমিরাতের এই জোটে প্রবেশের মূল লক্ষ্য হল আমিরাতের সমুদ্র সমুদ্রসীমার সামুদ্রিক নেভিগেশন এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য হুমকি প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা প্রতি সমর্থন দেয়া এবং বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সুরক্ষিত রাখার জন্য অবদান রাখা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই আন্তর্জাতিক জোটের অপারেশন অঞ্চলটি হরমুজ প্রণালী থেকে শুরু করে বাব আল মন্দেব ওমান সাগর এবং আরব উপসাগর জুড়ে বিস্তৃত অস্ট্রেলিয়া বাহরাইন এবং যুক্তরাজ্য এই আন্তর্জাতিক জোটে অংশ নিচ্ছে এই নিয়েই মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মধ্যপ্রাচ্যের নৌসীমা সুরক্ষায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দিতে যাচ্ছে সৌদি আরব দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানায় ইন্টারন্যাশনাল ম্যারিটাইম সিকিউরিটি কনস্ট্র্যাক্টে যোগ দিয়েছে সৌদি আরব শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয় ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান ইরান জড়িত রয়েছে দাবি করা হয় হামলার পর সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হাউসিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করে আসছে যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে এরই পরিপ্রেক্ষিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সেই স্থানগুলো চিহ্নিত করার দাবি করে ওয়াশিংটন ওই হামলা এবং হরমুজ প্রণালীতে ইরান ট্যাঙ্কার আটক এর পর যুক্তরাষ্ট্র নৌ সামরিক জোটটি গড়ে তোলে গত ১৯ উনিশ উপসাগরের হরমুজ প্রণালী অতিক্রমের সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্টেনা এম্পেরোকে আটক করে ইরান কূটনৈতিক চ্যানেলে তেহরানের ব্যাপক প্রচেষ্টার পর পনেরো অগস্ট জিব্রাল্টারের আদালতের নির্দেশে ইরানের সুপার তেল ট্যাঙ্কারটি মুক্তি পেয়ে ভূমধ্য সাগর অভিমুখে যাত্রার প্রস্তুতি নেয় এর এক দিনের মাথায় এটি জব্দ করতে পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র তবে মার্কিন হুমকি মাথায় নিয়েই শেষ পর্যন্ত নিরাপদে গন্তব্যে নোঙর করে জাহাজটি ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পারস্য উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার নামে মার্কিন নেতৃত্বাধীন যে টহল বাহিনী গঠন করা হয়েছে তাতে ইরাক যোগ দেবে না ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই ধরনের বাহিনী গঠনের কারণে এই অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ আল সাহাফ বৃহস্পতিবার এক বিবৃতিতে সতর্ক করে বলেন মার্কিন পররাষ্ট্র দফতর এই ধরনের বাহিনী গঠনের পরিকল্পনা করেছে যার কারণে কৌশলগত এই অঞ্চলে উত্তেজনা মারাত্মক আকারে ছড়িয়ে পড়বে সাহাফ মার্কিন নেতৃত্বাধীন এই জোটে ইহুদিবাদী ইসরায়েলের যোগদানের প্রবল আপত্তি জানিয়ে বলেন পারস্য উপসাগরে নিরাপত্তা রক্ষার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোর সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা মার্কিন ওয়াম নেতৃত্বাধীন জোটে আবুধাবির যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এর আগে গতকাল সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অজ্ঞাত এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছিল এখন থেকে রিয়াদ আমেরিকার সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী বাবুল মন্দেব ওমান সাগর এবং পারস্য উপসাগরে টহল দেবে ইরানের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে বললেন জাওয়াদ জারিফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন তার দেশের ওপরে আমেরিকা অথবা সৌদি আরব যদি সামরিক হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে রাজধানী তেহরান থেকে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারের ইরানের শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেন ইরানের ওপরে আমেরিকা অথবা সৌদি আরব যদি হামলা চালায় তাহলে তার পরিণতি কি হতে পারে এমন প্রশ্নের জবাবে জারিফ বলেন সর্বাত্মক যুদ্ধ তিনি বলেন আমার আমাদের দেশকে রক্ষার ব্যাপারে আমি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছি যে আমরা কোনো সামরিক সংঘাতে জড়াতে চাই না তিনি সুস্পষ্ট করে বলেন সৌদি আরবের তেল স্থাপনার ওপর হামলার প্রতারণামূলক অজুহাত তুলে যদি ইরানের ওপরে সামরিক আগ্রাসন চালানো হয় তাহলে প্রচুর পরিমাণে জীবনহানি ঘটবে তিনি আরও বলেন আমরা আমাদের দেশকে রক্ষার ব্যাপারে চোখ বন্ধ করে থাকব না সাক্ষাৎকারে এক পর্যায়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন তার দেশ আশা করে যে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক দেশগুলোর সাথে তেহরান সংলাপ করতে আগ্রহী সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলার সঙ্গে ইরান জড়িত বলে আমেরিকা বারবার যে বক্তব্য দিয়েছে তা নাকচ করে দেন জারিফ তিনি বলেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হামলার দায়িত্ব স্বীকার করেছে এবং তারা বলছে যে তারা তাদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে এবং এখন তারা এই ধরনের বড় বড় হামলা চালাতে সক্ষম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের সংলাপের কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে জাওয়াত জারিফ বলেন এই ধরনের সম্ভাবনা নেই এবং ইরানের ওপর থেকে আমেরিকার যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সংলাপ হবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক খেল তামাশা করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই তথ্য ফাঁস করেছেন আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দু সালের পহেলা ফেব্রুয়ারি থেকে দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন টিলারসন গত মঙ্গলবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপকের সঙ্গে প্যানেল সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেন তিনি বলেন ট্রাম্পকে প্রতারণা করার জন্য নেতানিয়াহু অনেকবার ভুল তথ্য দিয়েছেন টিলারসন জানান প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রভাবিত করার জন্য নেতানিয়াহু এই কাজ করেন এক পর্যায়ে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে একথা জানিয়ে দেই যে আপনাকে নিয়ে নেতানিয়াহু খেলছেন এবং ট্রাম্প তা বুঝতে পারেন টিলারসন বলেন নেতানিয়াহুর এই সমস্ত কর্মকাণ্ড আমাকে খুবই বিব্রত করেছে এবং আমি চিন্তা করেছি যে আমাদের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ একজন মিত্র এই ধরনের কাজ করতে পারে টিলারসন সতর্ক করে বলেন নেতানিয়াহুর সঙ্গে কাজ করতে গেলে বিশেষ রকমের সতর্কতা প্রয়োজন টিলারসন এর আগে বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামায় জারেড কুশনারের সঙ্গে কাজ করতে গিয়েও তিনি নানা রকমের সংকটে পড়েছেন তিনি অভিযোগ করেছিলেন জারেড কুশনার পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে বাদ দিয়েই রাষ্ট্রীয় অনেক কাজকর্ম করেছেন যা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের জন্য ছিল খুবই বিব্রতকর ইরাক থেকে তেল আমদানি করার পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর ড্রোন হামলার পর তেলের উৎপাদন অর্ধেকে নেমে যাওয়ায় প্রতিবেশী ইরাক থেকে তেল আমদানির পদক্ষেপ নিয়েছে সৌদি আরব মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এই খবর দিয়েছে পত্রিকা প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব তার অভ্যন্তরীণ শোধনাগারগুলোর চাহিদা পূরণের জন্য ইরাকের কাছ থেকে দুই কোটি ব্যারেল তেল সরবরাহের দাবি জানিয়েছে আন্তর্জাতিক তেল বাজারের কয়েকটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাদের ড্রোন হামলায় তেল উৎপাদন অর্ধেকে নেমে যাওয়া সত্ত্বেও বিশ্ববাজারে এক নম্বর তেল উৎপাদনকারী দেশ হিসেবে নিজের সুনাম ধরে রাখা সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব অন্তত প্রতিবেশী একটি দেশ থেকে বাড়তি তেল আমদানি করে তা আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে চায় স্ট্রিট জার্নাল এর আগে ইঙ্গিত দিয়েছিল যে সৌদি আরবের আরামকো কোম্পানি ইরাকের জাতীয় তেল সংস্থার কাছে দুই কোটি ব্যারেল তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে এই খবর প্রকাশের পর গতকাল ইরাকের রাষ্ট্রীয় তেল কোম্পানি তা অস্বীকার করেছে এবং আরামকোও বলেছে ইরাক থেকে তেল আমদানির কোনো পরিকল্পনা তাদের নেই এদিকে গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে সৌদি আরবের তেল উৎপাদন কমে যাওয়ার পর ভারত এখন আমেরিকার ওপর চাপ সৃষ্টি করেছে দিল্লি বলছে তারা ইরান থেকে তেল আমদানি করতে চায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রতিদিন ছটি উন্নত ড্রোন তৈরি করছে এই তথ্য জানিয়েছেন ইয়েমেনে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি তিনি ইরান প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন জেনারেলা নিজেরাই এসব ড্রোন তৈরি করছে এবং এসব ড্রোনে এমন সব উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সহযোগিতা করছে এই কারণে সৌদি রাডার ব্যবস্থা ইয়েমেনি ড্রোনগুলোকে শনাক্ত করতে পারে না বলে তিনি জানান ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে সৌদি আরবের মতো আমিরাতের বিভিন্ন স্থাপনাতেও হামলা করা হবে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা আঘাত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ